হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এ টু জেড গার্ডেন টিপস। আজকে কোনো গার্ডেনের ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি না, আমি মুম্বাই একটা সুন্দর জায়গা থেকে সমুদ্রের সাইডে ঘুরতে এসেছি, সেখানকার কিছু দৃশ্য আপনাদের তুলে ধরবো। আর এখানে কিছু আমি আসার উদ্দেশ্য এটাই, কিছু এখানে বন্ধুদের আমি ফটোশ্যুট করবো, এর জন্য এসেছি। চলুন তাহলে আমি কিছুটা দৃশ্য এখানকার দেখে দিই আপনাদের। এখানে সমুদ্র থেকে মাছ ধরার চেষ্টা করছে, শামুক একটু পাহাড়ের এখানে ভাইটা আপনার মাছ ধরার চেষ্টা করছেন। আর সমুদ্রে দেখুন এখন যতই টাইমিং যাবে ততটাই কিন্তু এখানে জল বাড়তে থাকবে। তো আপনারা অবশ্যই আমাকে বলুন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমাকে জানাবেন। আমি গাছের ভিডিও আপনাদের চেষ্টা করব ভালো ভালো আরও আনার। আর আজকে এখানে আমি ঘুরতে এসেছি, তাই আপনাদের সামনে আমি দৃশ্যটা তুলে ধরলাম। অবশ্যই যারা থেকে ভিডিওটা দেখছেন তারা তো এই জায়গাটা অবশ্যই বুঝতে পারছেন। আর যারা মুম্বাই ঘুরতে আসবেন তারা এখানে আকসা বীচ, দানা পানি এসব এরিয়াগুলোতে আসবেন। শান্ত এরিয়া, আপনার ঘোরার জন্য খুব ভালো একটা জায়গা। এখানে সাউন্ড হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন না, কারণ সমুদ্রের জল যেভাবে বাড়ছে এতে কথার আওয়াজটা সম্পূর্ণ ক্লিয়ার হবে না। এই হলো আপনার মুম্বাইয়ের দানা পানি এরিয়া, এটা মালাডে আছে, মুম্বাই মালাড ওয়েস্ট। তো দৃশ্যকলা খুব ভালো লাগবে আপনারা যদি এখানে নিজে এসে দেখেন। আর সঙ্গে আমি এনেছি আমার সঙ্গে DSLR ক্যামেরা, এটার মাধ্যমে আমি কিছুটা ফটোশ্যুট করব। আর এটা সামনে থেকে আপনাদের দেখাচ্ছি আমি এটার মাধ্যমে ফটোশ্যুট করব। আর গার্ডেনের ভিডিও আপনারা দেখতে থাকুন, আমি আরও আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর গার্ডেনের ভিডিও নিয়ে আসব এবং আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। আর যারা আমার এই চ্যানেলটা প্রথমবার দেখছেন, সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আর গাছের সম্বন্ধে যে কোনো সমস্যা থাকলে আপনি জানাতে পারেন, আমি চেষ্টা করব সে প্রশ্নের উত্তর দেওয়ার। এখান থেকে আমি সমুদ্রের ভিউটা আপনাদের দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার যে চ্যানেল গাছের, আর এখানে এসে আমি আপনাদের গাছ কিছু দেখাবো না তাই কি হয়, অবশ্যই আমি এখন এখান থেকে উঠে এসেছি সমুদ্রের কিনারা থেকে। এখানে আপনি এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, হয়তো জায়গাটা সম্বন্ধে অনেকে জানেন আবার অনেকে জানেন না, এটা হচ্ছে দিওয়ানা পিকচার শাহরুখ খানের তৈরি হয়েছিল, এখানে হিরোইনের ঘর দেখানো হয়েছিল। অবশ্যই আপনারা দেখবেন এই জায়গাটায় সিনেমাটার লোকেশন সেট করা হয়েছিল। এর আশেপাশে সুন্দরভাবে ফুলের গাছ এবং কিছু পাতাবাহার গাছ লাগানো রয়েছে, যেগুলো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করব যে আপনাদের জন্য গার্ডেন টিপসের সুন্দর সুন্দর ভিডিও আনবার। কাজ করতে করতে আমি যেদিন ফ্রি থাকি আমি চেষ্টা করি যে আপনাদের আমি কিছু একটা গাছের ভিডিও দেওয়ার, কিন্তু এ সময়কাল আমি কাজের মাধ্যমে
খুবই ব্যস্ত হয়ে পড়েছি, যার মাধ্যমে আমি আপনাদের সামনে ততটা ভিডিও আনতে পারি না। আমি চেষ্টা করব আপনাদের গাছের ভিডিও আনবার। আর যদি কোনো গাছের সম্বন্ধে আপনারা কোনো কিছু জানবার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সে প্রশ্নের উত্তর দেবার। আজকের ভিডিও এ পর্যন্তই, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, এখন সমুদ্রে জল বাড়তে আছে, তো আমি এখান থেকে একটু কিনারায় সাইডে উঠে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার যারা চ্যানেলে আছেন তারা তো দেখতেই পাচ্ছেন।